প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং বাংলাদেশে অটিজম আন্দোলনের পথিকৃত সাইমা ওয়াজেদের কাছ থেকে অনন্য উপহার পেয়েছেন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দায়িত্ব পালন করা বিটিভির দুই চিত্রগ্রাহক। পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী কন্যা নিজের ক্যামেরায় তার মা সহ বিভিন্ন ছবি তোলেন। এক ফাঁকে সেতুর উপরে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের কাজে জড়িত বিটিভির দুই চিত্রগ্রাহকেরও দায়িত্ব পালনের ছবি তোলেন তিনি। পরে বিশেষ উদ্যোগ নিয়ে সেই ছবি ওই ক্যামেরাম্যানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সাইমা ওয়াজেদ। এর মাধ্যমে সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধের এক অনুপম দৃষ্টান্ত ফুটে ওঠে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা যায়।